নমস্কার ডিজিটাল খবরি সবাইকে স্বাগত সবাই ভেবেছিলেন যে সেনাপতি বোধয় আর সেনাপতি নেই সবাই ভেবেছিলেন যে তিনি শুধু তার ছোট্ট জমিদারি নিয়েই নিশ্চিন্তে শান্তিতে থাকবেন সবাই ভেবেছিলেন যে রানীর সাথে সেনাপতির বোধহয় বা আরও বলা ভালো যে তৃণমূলের রাজপুত্র যাকে বলা হয় সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও না কোথাও গিয়ে মতানৈক্য ঘটেছে এবং সেই কারণেই রীতিমতো অভিমানী অভিষেক কোথাও না কোথাও গিয়ে নিজেকে গুটিয়ে নিচ্ছেন এমনকি রেড রোডে একশো দিনের কাজের প্রকল্পের বকেয়া নিয়ে যে ধর্না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে উপস্থিত হতে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যিনি খাতায় কলমে কিন্তু তৃণমূলের সেকেন্ড বস সর্বভারতীয় সাধারণ সম্পাদক সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এরকম একটা হাই প্রোফাইল পলিটিক্যাল কর্মসূচি সেখানে উপস্থিত না থাকাটা সত্যি কিন্তু সবার চোখে লেগেছিল সবাই কিন্তু অনেক রকম অঙ্ক একে একে দুই দুয়ে দুয়ে চার চারে চারে আটের অঙ্ক কিন্তু অনেকেই কষ্টে শুরু করেছিলেন কিন্তু যাবতীয় জল্পনায় জল ফেলে আবারও সমহিমায় অভিষেক কি কোথাও না কোথাও বিরোধীদের কপালে একটু হলেও ভাঁজের রেখা ফেলে দিলেন কারণ যেটা এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে যে আগামী ষোলো তারিখ থেকে ভার্চুয়ালি বৈঠক করা শুরু করে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে জেলাওয়ারি বুথের বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে তিনি কিন্তু একেবারে ভার্চুয়ালি বৈঠক করবেন অর্থাৎ সেই আগের মতো রাস নিজের হাতে নেওয়া আমরা সাম্প্রতিক সময়ে দেখলাম যে দিল্লি থেকে ফিরে তড়ি ঘড়ি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রুদ্ধদ্বার বৈঠক হয়েছিল তারপরে কি কথা হয়েছে তাদের মধ্যে সেই নিয়ে কিন্তু কোনো পক্ষই বা কোনো পক্ষের বা কোনো লবির যারা নেতা বলে পরিচিত মুখপাত্র বলে যারা পরিচিত তারা কিন্তু সংবাদ মাধ্যমের সামনেও একেবারে চুপ কেউ কোনো মুখ খোলেননি অনেকেই জল্পনা করছিলেন অনেকেই অনেক কিছু ভাবছিলেন কিন্তু ষোলো তারিখের বৈঠকের যে ঘোষণা তাতে কিন্তু সমস্ত জল্পনাতে রীতিমতো জল ঢেলে দিল এখন এটা লক্ষণীয় বিষয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে দু হাজার একুশে যেভাবে ময়দান দাপিয়ে বেরিয়েছিলেন তৃণমূল নেত্রী একদিকে যেরকম নিজের মতো করে সভা করে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন জায়গায় একের পর এক একের পর এক মিছিল জনসংযোগ যাত্রা থেকে শুরু করে বিভিন্ন জনসভা এবং তার মানে ধারালো শানিত বক্তব্য রীতিমতো জনমানসে কিন্তু যথেষ্ট তারিফ কুড়িয়েছিল এবারও দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন প্রথমে বলা হচ্ছিল যে নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার সেই ডায়মন্ড হারবারেই নিজেকে সীমিত রাখবেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম ডায়মন্ড হারবারে বেশ কিছু এমন উন্নয়নমুখী প্রকল্প তিনি ঘোষণা করলেন যেটা সবাইকে চমকে দিল এবার কি সেই মডেলকেই গোটা রাজ্যতে ছড়িয়ে দেওয়ার একটা পোস্টার বয় হিসাবে তিনি কাজ করতে চলেছেন এবার কিন্তু জল্পনা শুরু হয়ে গেল কারণ রাশ আবারও যাচ্ছে সেনাপতির হাতে এবং সব থেকে বড় বিষয় তৃণমূলের যুবরাজ বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সংগঠনটাকে যথেষ্ট ভালো বোঝেন এমনটাও কিন্তু তৃণমূলের অন্দরের অনেক অভিজ্ঞ নেতারা বলে থাকেন ফলে সেখানে আবারও নতুন উদ্যমে এইভাবে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়া অভিষেকের ক্ষেত্রে সেটাতে কিন্তু এই যে ছন্ন ছাড়া একটা ব্যাপার হয়ে গিয়েছিল কিছুদিন আগেও মনে হচ্ছিল আমরা দেখেছিলাম যে প্রতিষ্ঠা বার্ষিকের দিন দুই লবির বা দুই শিবিরের নেতা বলে পরিচিত বা মুখপাত্র বলে পরিচিত একাধিক তৃণমূল হেভিওয়েট পার্সনেরা একে অপরের বিরুদ্ধে মুখ খুলেছিলেন কাদা ছোড়াছড়ি পরিস্থিতিতে পৌঁছে গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা মিটিমিটি হেসে ভেবেছিলেন যে গৃহযুদ্ধ যেখানে চলছে সেখানে বাইরের শত্রুদের সাথে কিভাবে লড়াই করা সম্ভব হবে এই তৃণমূলের পক্ষে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও তার পুরনো ফর্মে ফিরে আসেন তাহলে বিরোধীদের কপালে একটু যে ভাজের পরিমাণটা বাড়বে এটা কিন্তু কোনোভাবেই অস্বীকার করা যায় না কিন্তু অদূর ভবিষ্যতে কি পরিস্থিতি হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তার বিভিন্ন যে মডেল বিশেষ করে ডায়মন্ড হারবারে তার পরীক্ষিত মডেলগুলোকে আস্তে আস্তে পুরো রাজ্যের জন্য উন্মুক্ত করে দেবেন বা রাজ্যের রাজ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে গিয়ে এই মডেলের বিভিন্ন যে সাফল্য বিভিন্ন যে জনমুখী প্রকল্প সেই প্রকল্পের সাফল্যগুলোকে তুলে ধরবেন অদূর ভবিষ্যতে তৃণমূল যদি ভালো ফল করতে পারে বিভিন্ন জায়গাতে তাহলে এই প্রকল্পগুলো সেখানেও চালু হবে এমনটাও কি কোনো একটা আশ্বাস বা কোনো একটা আশ্বাসন তিনি জিতে পারেন ময়নাগুড়িতে গিয়ে তিনি বলেছিলেন যে ময়নাগুড়ি আলাদা করে মহকুমা হবে বেশ কিছুদিন সময় লেগেছিল তাই জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন কিন্তু অবশেষে ময়নাগুড়ি মহকুমা হয়েছে ফলে কোথাও না কোথাও গিয়ে কলার তোলার একটা সুযোগ তো পেয়েই গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার এই কথাটা বলেছিলেন যে যে কথা তিনি দেন সে কথা তিনি রাখেন ফলে এর পরবর্তী সময়ে তিনি যখন বিভিন্ন জায়গায় প্রচারে যাবেন তখন কি নিজের এই সমস্ত যে প্রকল্প যা শুধুমাত্র এতদিন ধরে তার ডায়মন্ড হারবারের জন্যই আলাদা করে তিনি রেখে দিয়েছিলেন সেটাকে জনমানুষের সামনে রেখে অদূর ভবিষ্যতে আরও বড়ো ক্ষেত্র প্রস্তুত করবেন নিজের জন্য এবং নিজের দলের জন্য রণনীতি তার ঠিক কী হবে এরপর সেই সব দিকে আমাদের নজর থাকবে কোন রণনীতিতে তৃণমূলের যুবরাজ আবারও দু হাজারের একুশ দু হাজার একুশের সেই পুরনো ইতিহাস ফিরিয়ে আনবেন নাকি দু হাজার উনিশের ইতিহাস আবারও পুনরাবৃত্তি হবে লোকসভা ভোটের ক্ষেত্রে সেটাও এখন দেখার বিষয় সব মিলিয়ে টান টান পরিস্থিতিতে নাটকীয় মোড় অভিষেক ব্যানার্জির যাকে বলা যেতে পারে দুরন্ত কামব্যাক শুধু দিল্লি থেকে নয় বঙ্গের রাজনীতির একেবারে সেন্টার স্টেজে কিন্তু দুরন্ত কামব্যাক করে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মিটিংয়ের মধ্য দিয়ে যদিও অনেকেই বলতে পারে যে তিনি তো ছিলেনই নতুন করে কামব্যাক করার কি রয়েছে কিন্তু তা সত্ত্বেও যে গুজব ছিল যে জল্পনা ছিল সেই জল্পনায় জল ঢেলে তো কামব্যাকের একটা কথা বলা যেতেই পারে আর সেই অঙ্কে দাঁড়িয়ে সেই আঙ্গিকে দাঁড়িয়েই বলা যেতে পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবার প্রত্যেকটা পদক্ষেপের দিকে শুধুমাত্র বিরোধী দল বা বিরোধী শিবিরের নয় আমাদেরও নজর থাকবে আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের